আসসালামু আলাইকুম, টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর ই রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে যে প্রজেক্টটা শেয়ার করবো সেটা হচ্ছে ফিয়া প্রোটোকলের একটা এয়ারড্রপ। তো ফিয়া প্রোটোকলের এর আগেও আমরা একটা এয়ারড্রপ আপনার সাথে শেয়ার করেছিলাম, হয়তো অনেকেই জয়েন করেছিলেন সেই এয়ারড্রপে। তো ওই এয়ারড্রপে যারা জয়েন করেছিলেন ওইখান থেকে প্রায় $50 সমপরিমাণ টোকেন দেওয়ার কথা। তো যারা জয়েন করেছিলেন তারা অলরেডি দেখবেন যে আপনাদের টোকেনটা রিসিভ করেছেন, এবং কোথায় রিসিভ করেছেন তারা এই ভিডিওটাও দেখিয়ে দেবো। তো একই জায়গাটাই রিসিভ করেছেন, তারা বুটের আপডেটে বলে দিয়েছিল যে আপনার যে ফিয়া প্রোটোকল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনাদের ওয়ালেট কানেক্ট করলে দেখতে পাবেন যে আপনাদের ব্যালেন্সটা সেখানে রয়েছে। তো সেই একই ওয়েবসাইট, অন্য কোনো ওয়েবসাইট না, এই ওয়েবসাইটে। তো এখান থেকে আপনি প্রতিদিন ক্লেম করে 1 FIA টোকেন আর্নিং করতে পারবেন, আর এক একটা FIA টোকেনের ভ্যালু হচ্ছে $0.50। আমি যদি এটার একটা পেমেন্ট প্রুফ আপনাদের দেখাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা পেমেন্ট প্রুফ এটা শেয়ার করেছিলাম, কীভাবে পেমেন্ট নেবেন আমি ওইটা দেখিয়ে দেবো। এটা এক ইউজারের পেমেন্ট প্রুফ। তো এসে কিন্তু 423টা FIA টোকেন উইথড্র করে নিয়েছে, এবং কীভাবে উইথড্র করবেন ওইটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম কীভাবে ক্লেম করবেন ওইটা দেখিয়ে দিই, পরবর্তীতে আমি উইথড্র সিস্টেমটা দেখিয়ে দেবো। এবং প্রতিদিন আপনি এখান থেকে ক্লেম করে একটা 1 FIA টোকেন নিতে পারবেন, যার ভ্যালু 50 সেন্ট সমপরিমাণ। তো এটা কয়েন গিগো আর কয়েন মার্কেট ক্যাপে অলরেডি লিস্টেড রয়েছে। তো সরাসরি আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর ট্রাস্ট হল্টে চলে যাবো। ট্রাস্ট হল্টে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে ড্যাপস ব্রাউজার আছে, ড্যাপস ব্রাউজারে যাবো। তারপর ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে পেস্টে করে দেবো। লিঙ্কটা পেস্টে করার পর উপর দিক থেকে যদি ইথিরিয়াম নেটওয়ার্ক থাকে এখান থেকে আপনি বাইন্যান্স স্মার্ট চেইন যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা করে দেবেন। তারপর এখান থেকে মিটামাক্স যে লেখাটা আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। মিটামাক্সে ক্লিক করার পর আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখুন এটার প্রিসেল চলতেছে, 12 দিন সময় আছে প্রিসেলের। তো প্রিসেলে এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে 0.005, কিন্তু আসলে তাদের প্রিসেলের পর এক একটা টোকেনের ভ্যালু হবে, তারা বলতেছে 0.5, মানে 50 সেন্ট এক একটা টোকেনের ভ্যালু হবে। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আসে রেওয়ার্ড বাটন, যেটা আছে রেওয়ার্ড বাটন একটা ক্লিক করবেন। রেওয়ার্ড বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন ক্লেম নামের একটা অপশন আছে, আমি ক্লেম করছি। প্রতি 24 ঘন্টা পর পর একটা ক্লেম করতে পারবেন, এবং প্রথম দিন ক্লেম করার সাথে সাথে এখানে দেখুন ম্যাক্সিমাম আপনি 50টা পর্যন্ত FIA পেতে পারেন। এখানে দেখুন আমার 66টা আছে, যাদের এর থেকেও অনেক বেশি থাকবে 100-200 তারা হয়তো সেটা আপনি পেয়েছেন এয়ারড্রপ থেকে, কিন্তু যদি কম থাকে তাহলে 1 থেকে 50-এর মধ্যে আপনি জাস্ট ক্লেম করার মাধ্যমে এখান থেকে টোকেনটা পেয়ে যাবেন। তো আপনি যদি এখান থেকে 50টা টোকেনও পেয়ে যান ইনস্ট্যান্ট, এখান থেকে দেখুন 50 × 0.50 সেন্ট, তো $25 সমপরিমাণ কিন্তু টোকেন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর প্রতিদিন আপনি এখানে ক্লেম করে একটা করে টোকেন আর্নিং করতে পারবেন, অথবা এখানে দেখুন ক্লেম 1 FIA ডেইলি, মানে প্রতিদিন একটা করে টোকেন আর্নিং করতে পারবেন। আর একটা টোকেনের ভ্যালু হচ্ছে 0.50 সেন্ট, মানে আপনার প্রতিদিন এখান থেকে 0.50 সেন্ট করে এখান থেকে আর্নিং হবে, মানে 2 দিনে আপনার এখান থেকে $1 সমপরিমাণ টোকেন আর্নিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার আর্নিং সিস্টেম, মানে প্রতিদিন ক্লেম সিস্টেম। তারপর সোয়াপ অপশনে যদি আসি এখান থেকে প্রিসেল চলতেছে, তো প্রিসেলে আপনি চাইলে টোকেনটা বাই করতে পারবেন। তো কেউ প্রিসেল থেকে টোকেনটা বাই করবেন না, এটা আসলে সাজেস্ট করবো না, কারণ টোকেনটা যদি স্ক্যাম করে তাহলে আপনার পুরো ডলারটাই লস। তো প্রিসেল থেকে টোকেন বাই করার দরকার নেই, আমরা জাস্ট এয়ারড্রপ থেকে যেটা পাবো সেটাই। এখন আসেন উইথড্র প্রসেসে, আপনার এখানে যে ব্যালেন্সটা আছে আপনি চাইলে এটা উইথড্র করে নিয়ে নিতে পারবেন সরাসরি। তো উইথড্র করার জন্য এখান থেকে উইথড্র বাটন আছে, উইথড্র বাটনে ক্লিক করবেন। তো USDT BEP20 বা FIA BEP20, তো USDT বা FIA যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো উইথড্র করার জন্য এখানে কিন্তু ফি কাটবে, তো অনেকগুলো অ্যামাউন্ট হলে তারপর উইথড্র করবেন, যেহেতু তারা এখানে রেওয়ার্ড আসলে কত দিন দেবে এটা আসলে বলা যাচ্ছে না। তো প্রতিদিন আপনি ক্লেম করে একটা করে অনায় FIA টোকেন নেবেন। তো উইথড্র করার অপশনে আসার পর এখান থেকে আপনি কী উইথড্র নিতে চান এখানে কিন্তু লিখে দেওয়া আছে। তো USDT BEP20 যেটা, এটা হচ্ছে USDT আসলে এখানে ডিপোজিট করা যায়, এটা আমি পরে বলতেছি। তো আমরা FIA টোকেন যেটা সেটা উইথড্র করবো, এটাতে ক্লিক করবেন, উইথড্র অ্যামাউন্ট এখানে লিখবেন, এবং অ্যাড্রেস দিয়ে উইথড্র বাটনে ক্লিক করলে দেখবেন আপনার এখানে শো করছে মিনিমাম, এখানে যদি আমি 60টা দিয়ে দেখিয়ে দিই, আমি এখানে টাইপ করলাম 16। তো এটা টাইপ করার পর আমি যদি উইথড্র বাটনে টাইপ করি এখানে দেখুন আমাকে বলবে যে আমার মিনিমাম কয় ডলার, $2 বা $3 সমপরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন হয়, যেটা স্যার আমি এখান থেকে উইথড্র করতে পারবো না। তো এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে বলছে, তো কারেন্সি তো BEP20 সিলেক্ট করাই আছে। এখান থেকে USDT BEP তো FIA যেটা সেটা,
এখানে মেবি কারেন্সি আবারও সিলেক্ট করতে বলতেছে, তো এটা কেন বলতেছে আমি জানি না। তো এখানে আসলে উইথড্র করার জন্য $2 থেকে $3 ফি কাটা হয়, তো সার্ভারে একটু প্রবলেম করতেছে আমার, তাদের সার্ভারে প্রবলেম করতেছে মনে হয়, তাদের আপডেট চলতেছে। আমরা যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে যাই, এখানে দেখুন তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট চলতেছে, সেটা তারা বলতেছে। হয়তো আমি যে সময় ভিডিও বানাচ্ছি এই সময় এখন আপডেট শেষ হয় নাই। তো এখানে উইথড্র করার জন্য কিছু ফির প্রয়োজন হবে, তো ফিটা কিভাবে দিবেন, ফিটা দেওয়ার জন্য এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ডিপোজিট বাটনে ক্লিক করার পর USDT BEP20 যেটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসে আপনাকে যে পরিমাণ ফি তারা চায় সেই পরিমাণ ফি আপনার সেন্ড করতে হবে। আমি আবারও বলছি এই ফিটা আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকলে হবে না, এই ফিটা যত পরিমাণ ফি চায় এখানে আমি দেখাতে পারতেছি না, প্রায় $2 আড়াই ডলার ফি চায়, সেই পরিমাণ ফি আপনার এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে তাদেরকে। এখানে সেন্ড করার পর পরবর্তীতে আপনি এটা উইথড্র করে নিতে পারবেন আপনার যত ব্যালেন্স আছে। এখানে দেখুন এই যে লেখা আসতেছে, দেখুন ইউ হ্যাভ নট এনাফ 2.9 USDT, প্রায় $3 সমপরিমাণ উইথড্র ফি আপনার প্রদান করতে হবে। এই $3 সমপরিমাণ USDT আপনার এখানে ডিপোজিট করতে হবে, এই জায়গাটায় ডিপোজিট করতে হবে। আপনি চাইলে BNBও ডিপোজিট করতে পারেন, অথবা USDT BEP20 যেটা BUSD আমরা সহজে চিনি, ওইটা এখানে ডিপোজিট করার পর আপনি এখানে উইথড্র বাটনে ক্লিক করে আপনার যে টোকেনটা আছে আপনি সরাসরি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। এবং টোকেনের অ্যাড্রেস আছে, এই যে ফিয়া টোকেনের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা লেগে ট্রাস্ট ওয়ালেটে সার্চ করবেন, আমি ওইটাও আপনাদের দেখিয়ে দিই। ট্রাস্ট ওয়ালেটে আসবেন, ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে সার্চ অপশন আছে, সরাসরি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে যদি টোকেন না আসে অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করবেন, তারপর বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করে প্যাস্টে এখানে অ্যাড্রেস দিয়ে ডান অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার অ্যামাউন্টটা এখানে কোনো অ্যামাউন্ট আছে কিনা সেটা এখানে শো করবে। তো উইথড্র করার পর আপনি এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, আর এটা কিন্তু অলরেডি কয়েকটা জায়গায় লিস্টেড। আপনার যদি তাদের ওয়েবসাইটে যায়, তাদের টেলিগ্রাম চ্যানেলে যায়, তো তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু A to Z বলে দেওয়া আছে, কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গিগো দুটো জায়গায় কিন্তু এখন লিস্টেড আছে, আপনি চাইলে এটা চেক করে নিতে পারেন। এখানে দেখুন আপনি কয়েন গিগোতে আসলে দেখতে পারুন প্রায় 50 সেন্টের উপরে কিন্তু এটার ভ্যালু আছে। তো ভালো একটা প্রজেক্ট, এটা এখনও ভালোভাবে এক্সচেঞ্জ শুরু হয় নাই, হয়তো তাদের একটা জায়গায় দেখুন ফাইন দুইটা এক্সচেঞ্জ আছে, তো দুটা এক্সচেঞ্জ অতটা ভালো না, ফাইন বক্সে আছে এবং তাদের নিজস্ব যে এক্সচেঞ্জ সেটাতে হয়তো পরবর্তীতে প্রি সেলের পর এই টোকেনটার ভ্যালু হতে পারে। তো ভ্যালু যদি হয়েও যায় ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন, কারণ আপনি যদি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে 50টা টোকেন পেয়ে যান এবং প্রতিদিন ক্লাইম করে কিছু আর্নিং করতে পারেন, তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে ভালো একটা প্রফিট দিয়ে দিচ্ছে। যেহেতু এয়ারড্রপ ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসলে ওইভাবে কিছু বলা যায় না, যদি পেমেন্টটা করে দেয় তাহলে কিন্তু বিগ একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে মিস করতেছেন। কোনো ধরনের KYC না, জাস্ট প্রতিদিন মাইনিংয়ের মতো জাস্ট একটা ক্লাইম করলে কিন্তু আপনার এখান থেকে উইথড্র করা সম্ভব বা ভালো একটা প্রফিট নেওয়া সম্ভব। আর উইথড্র প্রুফও আপনাদের কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি, তো কীভাবে উইথড্র করবেন ওইটাও জানিয়ে দিলাম, A to Z দেখিয়ে দিলাম। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাদের টেকনিক্যাল লেমন হেল্পলাইন গ্রুপ আছে, আপনি সেখানে গিয়ে আস্ক করতে পারেন। পরবর্তী সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z পেতে আমাদের টেকনিক্যাল লেমন টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।